সেটেলমেন্টের পর করিমগঞ্জে খোলা হচ্ছে হোজাই মরকজ একাডেমির আরেকটি শাখা। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হোজাই মরকজ একাডেমির আরেকটি শাখা উদ্বোধন হতে যাচ্ছে করিমগঞ্জে। এক সংবাদ সম্মেলনের আয়োজন করে একথা জানান মরকজ একাডেমির সেটেলমেন্টের স্বত্বাধিকারীরা। তারা এলাকার ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিয়ে এই উদ্যোগটি হাতে নিয়েছেন বলে জানান। হোজাই মরকজ একাডেমির জয়েন্ট সেক্রেটারি দেওয়ান আব্দুল আলিম চৌধুরীর হাত দিয়ে মরকজ একাডেমি সেটেলমেন্ট নামের এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে। সংবাদ মাধ্যমকে কর্তৃপক্ষ জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে উন্নত মানের পঠন পাঠনের সুব্যবস্থা, থাকবে উন্নত মানের শৈক্ষিক পরিকাঠামো। সবশেষে স্কুলের সার্বিক উন্নতির জন্য সংবাদ মাধ্যমের মারফত করিমগঞ্জ জেলাবাসীর সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন মরকজ একাডেমি সেটেলমেন্টের পরিচালনা কমিটির সদস্যরা। করিমগঞ্জ সেটেলমেন্টে মরকজ একাডেমি নামে একটা স্কুল ওপেনিং করা হয়েছে এবং সেই ওপেনিং করার জন্য হোজাই মরকজুল মারুফ একাডেমির এডিশনাল সেক্রেটারি মৌলানা দেওয়াল আব্দুল হালিম চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন এবং উনি এই ব্যাপারে স্কুল সম্বন্ধে বা স্কুলের বিভিন্ন কারিকুলাম সম্বন্ধে উনি আপনাদেরকে বলবেন। মরকজুল মারিফ 1982 এস্টাবলিশড হয়েছে। এটা একটা এনজিও, সমাজের বিভিন্ন স্তরে আমরা কাজ করি। স্পেশালি আজমল সিএসআরের আন্ডারে এই স্কুল এই এনজিওটা রেজিস্টার্ড। এই এনজিওটা আমরা বিশেষ করে এডুকেশনের উপরে ইন অ্যান্ড অ্যারাউন্ড আসাম আমাদের 46 স্কুল আছে, এডুকেশনের উপরে আমরা বিশেষ ফোকাস দিই। প্রাইমারি এডুকেশনের উপরে আমরা হিউম্যান মোল্ডিংয়ের উপরে আর বিশেষ করে চরিত্র গঠন এবং ভ্যালু এডুকেশনকে নিয়ে আমাদের প্রাধান্য থাকে। আমাদের বাচ্চারা মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে সফট স্কিল এক্সিলেন্সের উপরে আমরা বেশি প্রাধান্য দিই এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় স্কুল খোলা হয়। কোনো কোনো স্কুল অনেকে আগে খুলেছেন, স্কুল খোলার পরে আমাদের মরকজের সঙ্গে মরকজুল মারিফের সঙ্গে, মরকজুল মারিফ একটা নাম, এনজিওর নাম, তার যদি আমি অর্থ বলি আপনাদেরকে সেটা হলো সেন্টার অফ নলেজ। মরকজ সেন্টার অ্যান্ড মারিফ ইজ নলেজ, সেন্টার অফ নলেজ। বেসিক্যালি এডুকেশন নিয়েই আমাদের অন্যান্য সামাজিক সমাজস্তরে সমাজসেবা নিয়ে কাজ, এডুকেশনটা আমাদের মেইন ফোকাস। সেই মর্মে আসামের বিভিন্ন স্তরে আমাদের স্কুল আছে, বিভিন্ন জায়গা আছে। করিমগঞ্জে মরকজ একাডেমি আরও আছে আমাদের, করিমগঞ্জ ভাঙায় মরকজ একাডেমি আছে, করিমগঞ্জ এরালিগুলি আছে আমাদের মরকজ একাডেমি, এবং করিমগঞ্জ সেটেলমেন্টে একটা, করিমগঞ্জের জন্য গভর্নমেন্ট যে নির্দেশনা আছে সম্পূর্ণভাবে সেই নির্দেশনাকে আমরা পালন করে চলি। স্টাইপেন্ড বিষয়ে মানে পড়ুয়াদের স্টাইপেন্ড বিষয়ে আপনার কী আর? দেখেন, আমরা যেহেতু হোজাইতে মেইন অফিস, হোজাইতে আজমল ফ্যামিলি আর এডুকেশনের উপরে সাংঘাতিকভাবে কাজ করছে, সেই জন্য আমরা রিকমেন্ড করি পুয়ার বাট মেরিটেরিয়াস স্টুডেন্টসকে আমরা রিকমেন্ড করি। সেখানে সুযোগ দেওয়া হয়, সুপার 40 সুযোগ দেওয়া হয় বা আজমলের অন্যান্য কলেজে সুযোগ দেওয়া হয়, আর ভালো ছাত্র হলে মরকজুল মারিফ ইটসেলফ প্রোভাইড স্কলারশিপ, মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার্স স্কলারশিপ মরকজুল মারিফ নিজেও প্রোভাইড করে। সেখানে কোন কোন ক্লাস পর্যন্ত? এখন তো ক্লাস 5 পর্যন্ত, 5 বা 6 পর্যন্ত, এখন লোকাল ডিমান্ড হিসেবে ক্লাস 6 পর্যন্ত, ক্লাস 6 অবধি শুরু হবে। মানে এটা নার্সারি টু মিডিয়া, এটা মানে এরকম অবশ্যই। আসলে দেখেন, এক হাতে তালি বাজে না, আমাদের চিন্তাধারা আমরা শিক্ষা নিয়ে প্রতিটি কর্নারে আসামকে এগিয়ে নিয়ে যাব। তবে যেখান যেখান থেকে সহায় পাচ্ছি, যেখান যেখান থেকে হাত নাড়া পাচ্ছি, আমরা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছি শিক্ষার এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেখেন, হ্যাঁ, ওটা আজমল ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার আন্ডারে, সেটা ওনারাই ভালো বলতে পারে। এখানে কোনো অন্য কোনো ভবিষ্যৎ কোনো প্ল্যান আছে কি এরকম করার? আর ওনাদের প্ল্যানটা আমি ঠিক সঠিক বলতে পারবো না, আমি একটা অন্য এনজিওতে কাজ করি। আমাদের হায়ার সেকেন্ডারি অবধি ক্লাস করার ইয়ে করার কথা, দরকার পড়লে আমরা সে অবধি যেতে পারি। যেহেতু সরকার নতুন শিক্ষানীতি নিয়ে ব্যবস্থা করছে, এই ব্যাপারে আপনারা কতটা মানে? অবশ্যই, যেহেতু শিক্ষার সঙ্গে আমরা জড়িত, নতুন শিক্ষানীতিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর সেই শিক্ষানীতির আয়ত্তের মধ্যে থেকেই আমরা সবকিছু করি। মানে ফার্স্ট টার্গেট আপনার কতজন থাকবে? ফার্স্ট টার্গেট কোনো বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার, আমাদের টার্গেট হিসাবে কোনো বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার কোনো প্ল্যানিং নেই। যা আসবে শিক্ষার জন্য সবার জন্য দর খোলা আছে। মানে এটা নেক্সট গোল, এডুকেশনকে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া নেক্সট গোল মিশন, এটাই থাকবে আমাদের। কারণ হোজাই আমাদের বেশ করে বেসিক, হোজাই যেখানে নার্সারি থেকে নিয়ে পিজি পর্যন্ত
একটা আপনারা জানেন যে সেখানে ইউনিভার্সিটির চেষ্টা করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কমিউনিটির বিভিন্ন জায়গায় যখন লোকেরা আপ্লুত হয়েছে, আমাদের সিলেবাসকে নিয়ে আকৃষ্ট হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে, ডিমান্ড আছে লোকেদের যে আমরা ভ্যালু বেসড এডুকেশনকে ফোকাস দিই, সেটাই আমাদের এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। দেখেন, এডুকেশন এমন একটা জিনিস যেটা প্রত্যেক ধর্মেই স্বীকৃতি পায়। অফকোর্স আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষে, মুসলমান কমিউনিটিরা বিশেষ করে এডুকেশনের দিকে পিছিয়ে আছে, সেই অবশ্যই। এবং তারা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল একদা যে আপনি কে, আপনার পরিচয় আপনি কে, কীভাবে দিতে চান। তিনি বলেছিলেন যে অবশ্যই আমি একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এবং তিনি বলেছিলেন যে ইন্নামানা বুইস্তু মুআল্লিমান, অফকোর্স আমি একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আর আমাদের আমি শিক্ষক হিসাবে আমার বিষয়বস্তু হচ্ছে লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, টু কমপ্লিট দ্য মরাল ইন হাই লেভেল, মানুষকে মানব জীবনে চরিত্রগত বা সম্পূর্ণভাবে চরিত্র গঠন করে সামনে রেখেই এডুকেশনের মেইন উদ্দেশ্য এটাই। অবশ্যই আমাদের মোটিভ এটা ছিল যে হোস্টেল ফ্যাসিলিটি নিয়েই, আমাদের প্রত্যেক স্কুল হোস্টেল ফ্যাসিলিটি নিয়ে আমরা এগোবো। হোস্টেলে থাকলে বাচ্চাদেরকে মোল করার সুযোগ বেশি পাওয়া যায়, তাদের উপরে কাজ করার বেশি সুযোগ পাওয়া যায়, সেজন্য আমাদের ম্যানিফেস্টো যেটা যত সম্ভব তাড়াতাড়ি আমরা হোস্টেল খুলে হোস্টেল দিয়ে স্টার্ট। এখানকার যারা শিক্ষকরা থাকবে এরা কি গুয়াহাটি থেকে বা আপনাদের হুদাই থেকে আসবে না এখানে লোকালিটি থেকে থাকবে? না, শিক্ষক যেখান থেকে থাকা আমাদের ক্রাইটেরিয়া আছে, আমাদের স্টাফরা, অন্যান্য স্টাফ না, বিশেষ করে শিক্ষকরা, বিশেষ করে শিক্ষা দান করবেন শিক্ষক মণ্ডলীদের মরকজ একাডেমি অ্যাডমিনিস্ট্রেশনের একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে ইন্টারভিউ নিয়ে ম্যাচ করলে তখন শিক্ষক রাখা হয়। আমরা আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট আছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা সম্পূর্ণ হেড অফিসের উপরই থাকে। কর্মজীবী অনেক ইন্টারভিউ প্লেস রয়েছে, বিপিএল আওতাভুক্ত অনেক স্টুডেন্টরা রয়েছে, এদের জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করেন? অবশ্যই সরকারের যে নীতি আছে সেই নীতি আমরা সম্পূর্ণভাবে আমাদের স্কুলে পালন করি। বিপিএল লিগের জন্য গভর্নমেন্ট যে নির্দেশনা আছে সম্পূর্ণভাবে সেই নির্দেশনাকে আমরা পালন করে চলি। স্টাইপেন্ড বিষয়ে, মানে পড়ুয়াদের স্টাইপেন্ড বিষয়ে আপনার কী সতর্ক? দেখেন, আমরা যেহেতু হোজাইতে মেইন অফিস, হোজাইতে আজমল ফ্যামিলি আর এডুকেশনের উপরে সাংঘাতিকভাবে কাজ করছে, সেই জন্য আমরা রিকমেন্ড করি পুয়ার বাট মেরিটেরিয়াস স্টুডেন্টসকে আমরা রিকমেন্ড করি, সেখানে সুযোগ দেওয়া হয়, সুপার 40-তে সুযোগ দেওয়া হয় বা আজমলের অন্যান্য কলেজে সুযোগ দেওয়া হয়। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বেসরকারি স্কুল যত হচ্ছে প্রতিযোগিতা তত বাড়ছে, ছাত্র অভিভাবক তো বটেই, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের মধ্যেও এই প্রতিযোগিতা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদেরকে কতটুকু সুবিধা বা গাইডেন্স দেবে সে নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা সর্বত্র ফুটে উঠছে। অবশ্যই এতে দোষের কিছু নেই, এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকার ফলেই ভালো ভালো রেজাল্ট করতে পারছে পড়ুয়ারা। ঠিক এমন প্রতিযোগিতার মানসিকতা নিয়ে 2019 সাল থেকে ভালো রেজাল্ট দিয়ে আসছে মালুয়াস্থিত ইডেন একাডেমি আবাসিক স্কুল। কর্তৃপক্ষের ব্যতিক্রমী মানসিকতা হল সন্তান আপনার, অঙ্গীকার আমাদের। চমৎকার একটি উন্মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে স্কুলটি। ভেতরে ঢুকে স্কুল ও হোস্টেলের শৈক্ষিক কাঠামোর বিন্যাস দেখলে মোটেই মনে হবে না যে এটি মালওয়ায় অবস্থিত কোনো স্কুল, বরং মনে হবে কোনো মেট্রোপলিটন সিটির স্কুলের দৃশ্য এটি। কচিকাচাদের মনোরঞ্জনের জন্য চমৎকার সব চিত্র দিয়ে সাজানো হয়েছে ক্লাসরুমগুলি, রয়েছে সব ধরনের এডুকেশনাল ইনস্ট্রুমেন্ট। পড়ুয়া শিক্ষকদের মিথস্ক্রিয়ার যে একটা পরিপূর্ণ শিক্ষা উপলব্ধ হয় সেটার পূর্ণাঙ্গ রূপায়ণ দেখা গেল ইডেনে। অন্যদিকে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপার নিশ্চিত করে চলেছে ইডেন। পঠন পাঠনের ক্ষেত্রে একটা পরিপূর্ণ গাইডেন্স হচ্ছে স্কুলটির অন্যতম মিশন। শিক্ষণ প্রণালীর অভিনবত্ব, আলোচনা এবং ইংরেজি কথোপকথনে রয়েছে অনন্যতা, ফলে বাইরে থেকে নিতে হয় না কোনো বিষয়ের টিউশন। সাপ্তাহিক মূল্যায়ন প্রক্রিয়ার পাশাপাশি প্রতিদিন রয়েছে ক্লাস ভিত্তিক কুইজ টেস্ট। প্রতি শনিবার থাকছে ফ্রি গণিত ও স্পোকেন ইংলিশ। সুবিধা রয়েছে কম্পিউটার ল্যাবের। ডিজিটাল ক্লাসরুমে অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকারা 2019 সাল থেকে আগলে রেখেছেন পড়ুয়াদের। প্রতি 3 মাস পরপর অভিভাবকরা গার্ডিয়ান মিটে নিজেদের প্রতিক্রিয়া জানান। নতুন শিক্ষাবর্ষে নিজেদের অঙ্গীকারকে নবীকরণ করতে চায় ইডেন একাডেমি। বর্তমানে ভর্তি চলছে 10 মার্চ স্কুলে এডমিশন টেস্ট।
স্বাস্থ্যসম্মত ও পরিপাটি হোস্টেল সুবিধার এই স্কুলে ছাত্রছাত্রীরা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন করে একজন সুনাগরিক হয়ে উঠতে পারবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন স্কুল কর্তৃপক্ষ। Hello everyone, my name is Ashraf Hussain. So today I want to give some information about Indian Academy. I came in Indian Academy in the year 2020. Our school have 22 teachers. Our teachers are so excellent. They explain every concept very clearly. Also our school have one hostel also. I live in this hostel and this hostel facilities are great and hostel management are good. In our hostel, Mukta classes are there. We perform 5 times Salah a day. Thank you.